তার মায়া ছাড়তে পারছি না। সবচেয়ে বেশি কষ্ট হয় কথা কবার জন্য কোনো লোক নেই। কি কিন্তু কথা কইতে গিয়েও একটা অজানা আতঙ্কে অনিমেষের গলা কেঁপে ওঠে। আপনি মুক্তি পেলেন কি করে? আমি জানি না। এক সময় দেখলাম যে আমি দাঁড়িয়ে আছি আমার ভূতপূর্ব আশ্রয় অর্থাৎ আমার দেহের পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক সময় সব কিছুর শান্তি। আসতে চলেছে এই রবিবার ঠিক রাত ৯টায় গজেন্দ্র মিত্রের এক রাত্রির অতিথি, শুধুমাত্র থ্রিলার বাইপাসে।